ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে গুগল নামটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো একেবারেই বিরল। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে প্রয়োজনীয় সব তথ্য মুহূর্তেই আমাদের সামনে হাজির করছে এই গুগল। গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা সহজেই জেনে নিতে পারি নিজেদের যে কোনো অজানা প্রশ্নের জবাব। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের মতে গুগল প্রতি সেকেন্ডে মানুষের 40,000 অনুসন্ধানের জবাব বের করে দেয়, যা প্রতিদিনের হিসাবে প্রায় 3.5 বিলিয়ন অনুসন্ধান। কিন্তু আমরা কি কখনো ভেবেছি গুগলের পথ চলা কীভাবে শুরু হয়, কীভাবে গুগল সম্পূর্ণ একটি সার্চ ইঞ্জিন থেকে টেক জায়ান্ট কোম্পানিতে পরিণত হয়েছে? সিটিভির টেক জগৎ ধারাবাহিক আয়োজনে আজ আমরা সেসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। সময়টা 1996। আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন নামক দুজন শিক্ষার্থী। গুগল ছিল তাদের রিসার্চ প্রজেক্ট। সে সময়ের সার্চ ইঞ্জিনগুলো ছিল সার্চ করা বিষয়গুলো ঠিক কতবার সার্চ ইঞ্জিনের পাতায় এসছে সেটির উপর ভিত্তি করে গ্রাহককে রেজাল্ট প্রদর্শন করত, যার ফলে সর্বাধিক যুক্তিযুক্ত ও তথ্য নির্ভর ফলাফল পাওয়া যেত না। ল্যারি পেজ এবং সার্গে ব্রেইন চিন্তা করেছিলেন এমন কোনো অ্যালগোরিদম তৈরি করবেন যার দ্বারা কোনো একটি শব্দ বা কিওয়ার্ড সার্চ করলেই সে সম্পর্কিত সকল তথ্যের লিঙ্ক খুঁজে পাওয়া যাবে এবং সর্বাধিক যুক্তিযুক্ত ফলাফল প্রদান করবে। এরই ভিত্তিতে তারা কাজ শুরু করেন এবং তৈরি করেন একটি সম্পূর্ণ ভিন্ন সার্চ ইঞ্জিন। তবে তখন সার্চ ইঞ্জিনের নাম অবশ্য গুগল ছিল না, এর নাম ছিল ব্যাকরাব। এই নামকরণের প্রধান কারণ হচ্ছে তারা ওয়েবসাইটটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক যাচাই করত, তাই এটির নাম রাখা হয় ব্যাকরাব। মজার ব্যাপার হল এরপরে এটির নাম ভুল করে রাখা হয় গুগল। শব্দটি দ্বারা বোঝানো হয় একটি সংখ্যার পেছনে 100 রয়েছে, আর এরকম নামকরণ করার কারণ হচ্ছে তারা চেয়েছিল ব্যবহারকারীকে বিপুল পরিমাণ তথ্য সরবরাহ করতে। পরবর্তীতে 1997 সালের 15ই সেপ্টেম্বর google.com নামে তারা নিজেদের অফিসিয়াল ডোমেন রেজিস্টার করেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 1998 সালের 4 সেপ্টেম্বর থেকে গুগল নামে এটি ইন্টারনেট জগতে যাত্রা শুরু করে। এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন গুগলের যাত্রা কিভাবে শুরু হয়েছিল। তবে প্রথম দিকে এটি সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি পরিণত হয়েছে একটি বৃহৎ টেক জায়ান্ট কোম্পানিতে। সার্চ ইঞ্জিনের বাইরে গুগল আমাদের যেসব সেবা দিচ্ছে সেগুলো এক ঝটকায় দেখে নেওয়া যাক। আপনি এখন ইউটিউব থেকে যে ভিডিওটি দেখছেন, জানেন কি সেই ইউটিউবের মালিকানা কোন প্রতিষ্ঠানের? হ্যাঁ, গুগল হচ্ছে সর্বাধিক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউবের মালিকানা প্রতিষ্ঠান। সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা অসংখ্য ছবি তুলি, কিন্তু এত ছবি স্টোর করে রাখার মতো জায়গা তো নেই আমাদের ডিভাইসে। চিন্তা কি, গুগল ফটোজ আমাদের সেই সেবাই দিচ্ছে প্রতিনিয়ত। আবার প্রয়োজনীয় ফাইল স্টোর ও লিংক শেয়ার করার জন্য রয়েছে গুগল ড্রাইভ। আপনার হাতের স্মার্টফোনটি কি অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যে গুগলের একটি সফটওয়্যার তা কি আপনি জানতেন? এছাড়া জিমেইল, গুগল মিট, গুগল ক্লাসরুম, গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইডস, গুগল ম্যাপ, কোনোটি বাদ দেওয়ার কোনো উপায় নেই। দৈনন্দিন বিনোদনের জন্য রয়েছে গুগল প্লে, গুগল প্লে স্টোর এবং গুগল মিউজিকের মতো সফটওয়্যার। গুগল যেন একের ভিতর অনেক। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সব ধরনের সেবাই প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এই গুগল। ভিডিওটি দেখা শেষ করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে সিটিভি বাংলায় আপনি নতুন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই তা জানান। ধন্যবাদ।